নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন পার্থর প্রথম দিকের মেয়ে, পরবর্তীতে বান্ধবীতে পরিণত হওয়া অর্পিতা মুখার্জি। বর্তমানে তিনি রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। আলিপুর মহিলা সংশোধনের 300 বর্গফুটের একটি ঘরে রয়েছে অর্পিতার মতো 15 জন বন্দি। সেই বন্দিদের মধ্যে কেউ খুনের আসামি, কেউ মাদক পাচারে অভিযুক্ত, আবার কেউ পকেট মারিতে অভিযুক্ত। বিভিন্ন ধরনের আসামি রয়েছে অর্পিতার সঙ্গে তারই রুমে। এরই মাঝে হঠাৎ করেই রাত্রিবেলায় অর্পিতার সঙ্গে বিতর্ক বাঁধে ওই সমস্ত আসামিদের। অর্পিতার দাবি, জেলে পর্যাপ্ত পরিমাণে শৌচাগার নেই এবং শৌচাগারগুলো সব অপরিচ্ছন্ন বলে দাবি অর্পিতার। আর এই কথাতেই সহবন্দীদের সঙ্গে বিতর্ক বাঁধে অর্পিতার। অনেকেই তাকে টিপ্পণী করতে শুরু করেন আর এই নিয়েই বেজায় সমস্যায় পড়েন জেল কর্তৃপক্ষ। অর্পিতাকে পালা করে সারাক্ষণ একজন করে মহিলা কর্মী দেখভাল করছেন। কারা দপ্তর সূত্রের খবর, জেলে আসার পর থেকেই দুপুরে ও রাতের খাবারের মান নিয়েও একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন অর্পিতা। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী জেলের সাধারণ খাবারই তাকে দেওয়া হচ্ছে। সকালে জলখাবারে মাখন টোস্ট ও চা নিয়ে তেমন আপত্তি নেই অর্পিতার, কিন্তু দুপুর ও রাতের খাবার দেখলেই চোখে জল এসে পড়ছে তার। অর্পিতার আইনজীবী নীলাদ্রি শেখর ভট্টাচার্য বলেন, অর্পিতার বন্ধু পরিচিত বা পরিজনেরা কেউই যোগাযোগ করছে না। প্রথম দিকে কয়েকজন যোগাযোগ রাখছিলেন, কিন্তু তারাও এখন যোগাযোগ ছিন্ন করে দিয়েছেন। কারারক্ষীদের একাংশ জানাচ্ছেন সেলের ভিতরে প্রায় কান্নাকাটি করছেন অর্পিতা। মাঝে মাঝেই ঘুম ভেঙে গেলে মাঝরাতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সহকর্মীদের কেউই তার প্রতি সহানুভূতিশীল নয়, তাই অর্পিতার সকলের মধ্যে থেকেও অসম্ভব একটা অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। তার এক আইনজীবী বললেন, অর্পিতার মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু মায়ের সঙ্গে দেখা করার জন্য জেলে আসতে রাজি নয় অর্পিতার মা। অর্পিতার নিরাপত্তার কথা ভেবেই একাধিক বন্দির সঙ্গে তার থাকার ব্যবস্থা করা হলেও অর্পিতা শৌচালয় ব্যবহার নিয়ে বিভিন্ন রকম অভিযোগ করেন আর তার ফলেই শুরু হয় বচসা। সহবন্দীরা তাকে নানাভাবে টিটকিরি টিপ্পণী শুরু করেন, এতেই বাজে গণ্ডগোল। কিন্তু জেল কর্তৃপক্ষের দাবি, শৌচালয় পরিচ্ছন্নই রাখা হয়।